কারহাটটা অনেকটা বাটার দোকানের মতো, এখানে ঠকার সম্ভাবনা অনেক কম। তো আজকেই ফার্স্ট আমি লাইভ দেখতে আসলাম যে সরাসরি একটা গাড়ি দেখি। এখানে আপনি বিশ্বাসতার সাথে আপনি জিনিসটা পাচ্ছেন, তারা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি রাখে না। পছন্দ হয়েছে মানে আমার তো টাকা, এখন আনলে আমি সবগুলো নিয়ে দিতাম। দেয়ার সিস্টেম্যাটিক্যালি ওয়েতে আপনাকে প্রসিড করতে হবে। হাটের থেকে গাড়ি ক্রয় করে সাধারণত কেউ প্রতারিত হয় না। আমার নর্মাল যেরকম মার্কেট প্লেসে ফেসবুকে দেখেছি ওখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 1-2 লাখ বেশি। মিডিয়াম মধ্যম আয়ের মানুষের জন্য কিন্তু বাজারটা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। যে ক্রেতা সে যদি কিছুই না বুঝে গাড়ি সম্বন্ধে পেপার সম্বন্ধে তাও সে প্রতারিত হয় না। কারহাটের হলো এটা হলো সবচেয়ে বড় সুবিধা। কারহাট যে গাড়িগুলো বিক্রি করে সেই গাড়িগুলো পেপারসের লায়াবিলিটি 100% কারহাট নেয়। আপনার বায়ার এবং সেলার উভয় পক্ষকে ওনারা নিউট্রালি ম্যানেজ করে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় গাড়ির হাটে এবং এই জায়গাটিতে আপনি আসলেই পেয়ে যাবেন 3-5 লাখ টাকার মধ্যে প্রাইভেট কার, মাইক্রোবাস এবং এই চার চাকার এই গাড়িগুলো কিনতে। কিন্তু এখানে দীর্ঘদিন ধরে মানুষের ভিড় জমে এবং যারা গাড়ি কিনতে আসছেন, যারা বিক্রি করছেন, তারাও বলছেন একই কথা। 1999 সাল থেকে শুরু করে প্রায় 2 যুগের বেশি সময় ধরে এই কারহাটটি পরিচালনা করছেন এবং 6 জন বন্ধু মিলে এই কারহাটটি শুরু করেছিলেন এবং সেই যে যাত্রা শুরু এবং চলছে তার সেই আপন গতিতে আমরা আজকে এসেছি কারহাটটি কীভাবে গাড়ি বেছে কেনা হয় এবং কী কী গাড়ি এখানে রয়েছে সেই পুরো কারহাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই, যারা বিক্রি করছেন এবং যারা এই কারহাটে গাড়ি কিনতে এসেছেন তাদের উভয়ের কী বক্তব্য, কেমন গাড়ি বা এখানে পাওয়া যাচ্ছে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মামুন সুহাগ। আমি শুধু এটাই দেখেছি, অ্যাভেঞ্জার দাম তো একটু বেশিই চাচ্ছে। আমার নর্মাল যেরকম মার্কেট প্লেসে ফেসবুকে দেখেছি ওখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 1-2 লাখ বেশি। আমি নোয়া এক্সপ্লোরার কিনবো আর কি, নোয়া মডেলের গাড়িটি, নতুন আপডেট মডেলে কিনবো। বাজেট আছে 10-12। আগে গাড়ি কিনা হয় না, তবে আজকে আইসে কিন্তু আমার থেকে খুব ভালো লাগছে। গাড়ির বাজারটা তো আমাদের এই মিডিয়াম মধ্যম আয়ের মানুষের জন্য কিন্তু বাজারটা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ, মানে তারা কিছু কিনা যায় এদের। হ্যাঁ, গাড়ি 2-3টা গাড়ি পছন্দ হয়েছে, এই গাড়িটা পছন্দ হয়েছে কালো, আবার ওই জায়গায় একটা গাড়ি পছন্দ হয়েছে। এর আগে আমি চিটাং রোডে ওই যে সাইনবোর্ড আছে না আপনার, ওই রোডে গেছিলাম, ওইখানে তো ছোটো ছোটো কার ওগুলার শোরুমে গেছিলাম, কিন্তু এই বাজারটা দেখে আমার থেকে মানে আসলে আমি ভালো লাগবে। পছন্দ হয়েছে মানে আমার তো টাকা, এখন আনলে আমি সবগুলো নিয়ে দিতাম। ন মডেলটা খুব সুন্দর, তাদের ফ্যামিলি বলতে আমাকেও একটা টার্গেট আছে যেমন 15-18 বিশের ভিতরে। না আজকে আর নেবো না, তবে আপনার এটা সত্য মানে টার্গেট থাকলে মিস নাই, এমন আছে প্রতি বছরে 2টা করে নিয়ে দিতে পারি। আমাদের মধ্যবিত্তর জন্য মনে হচ্ছে যে একটু দামটা বেড়ে গেছে। এখানে আপনার বিশ্বাসতার সাথে আপনি জিনিসটা পাচ্ছেন, তারা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি রাখে না। আর আমি যদি মনে করেন আপনার কাছ থেকে আপনার গাড়িটা নিচ্ছি, ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা আমি ধরতে পারছি না, আমি কিন্তু একটা ভুলবশত আমি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে আমি খারাপ জিনিসটা আপনার কাছ থেকে নিলাম। এবং যখন আমি সেল করতে যাব তখন যারা আসে তারা তো মনে করেন যে গাড়ির বেচা কিনা করে, তো তারা ধরে ফেলতে পারে। 20 গাড়িটা দেখলাম, কটা 20টা মডেল দেখতেছি, এখন আসলে কথা বলবো। অনলাইনে তো কিনা একটু প্রবলেম হয়েছিল কি বুঝতে পারি, গাড়ি নেই এসএনজি গাড়ি ছিল, আর কারহাটে শুনতে পারছি এসএনজি গাড়ি উঠে না এখানে। 1500 সিসি যেন হয় এবং একটু শক্তপোক্ত যে গাড়িগুলো আছে, তো ওই ধরনের কিছুই আমি চাচ্ছিলাম। পুরনো কিছু গাড়ির শোরুমেও আমি নিয়মিত ওদের ফেসবুক পেজও ফলো করছি। তো আজকেই ফার্স্ট আমি লাইভ দেখতে আসলাম যে সরাসরি একটা গাড়ি দেখি। আমি এখানে এসেছি আজকে জাস্ট টু সেল মাই কার, আমার গাড়িটা বিক্রি করার জন্য। এখানে একটা রিলায়েবল প্রতিষ্ঠান সবচেয়ে বড় কথা, এখানে আপনি সিকিউরিটি পাচ্ছেন, আপনার বায়ার এবং সেলার উভয় পক্ষকে ওনারা নিউট্রালি ম্যানেজ করে এবং খুব ভালো মতো, মানে আমি এটা সেকেন্ড সার্ভিসটা আমি নিতে আসছি ওনাদের থেকে। আর এটা তো অনেক পুরানো একটা প্রতিষ্ঠান, অভিজ্ঞতা ওয়াজ গ্রেট গ্রেট, ওনাদের এভরিথিং ইজ ডিসিপ্লিন। এবং এই যে দেখেন আগে এই যে কার হার্টের যেটা, এটা 1 সপ্তাহ আগে মানে 2 দিন আগে বুধবারে এন্ট্রি করতে হয়। দেয়ার সিস্টেম্যাটিক্যালি ওয়েতে আপনাকে প্রসিড করতে হয়, এন্ট্রি করতে হয় এখানে আসতে হলে, বিকজ এন্ট্রি করলে রেকর্ড থাকে। তো এখানে আর অ্যাকোমোডেশন হিসাবে ওনারাও বলতে পারবে যে ওভারলোডেড না হয়ে যায়, সব কাস্টমারকে যেন সময় ওনারা ঠিক মতো দিতে পারেন, এই কারণে একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে কার হাট ম্যানেজ করার জন্য এখানে আমি মনে করি দিস ইজ দ্য
one of the best place হাটের থেকে গাড়ি ক্রয় করে সাধারণত কেউ প্রতারিত হয় না এখানে যারা হাট কর্তৃপক্ষ আছে সর্বাত্মক সহযোগিতা হাট কর্তৃপক্ষের মাধ্যমে তারা পেয়ে থাকে আমি মোটামুটি শুরু থেকেই প্রায় 22-23 বছর যাবত কারহাটের সাথে আছি যে ক্রেতা সে যদি কিছুই না বোঝে গাড়ি সম্বন্ধে পেপারস সম্বন্ধে তাও সে প্রতারিত হয় না কারহাটের হলো এটা হলো সবচেয়ে বড় সুবিধা এইখানে আপনার বাংলাদেশে প্রচলিত যেই গাড়িগুলি আছে তার সবই পাওয়া যায় তবে সবচেয়ে বেশি যেটা বাংলাদেশের মানুষের পছন্দ টয়োটা সবগুলি গাড়ি মোটামুটি এখানে পাওয়া যায় এবং মধ্যবিত্ত যে পছন্দের গাড়িগুলি আছে এইটাই আমি মনে করি সবচেয়ে বেশি পাওয়া যায় দামের ডিফারেন্সটা দাম আসলে এখানে সবচেয়ে বড় যেটা সুবিধা হয় এখানে যারা গাড়ি নিয়ে আসতেছে তারা সরাসরি বিক্রেতা গাড়ি নিয়ে আসতেছে যদি কারো হয়তো এরকম হতে পারে যে সে ক্রয় করে নিয়ে আসছে কিন্তু সরাসরি বিক্রেতা নিয়ে আসতেছে এবং যে ক্রয় করতেছে সামনাসামনি কথা বলে অনেক সময় এরকম হয় যখন ফেস টু ফেস কাস্টমার কথা বলে তখন কখনো কখনো দেখা গেছে কিছু কম হইলেও বিক্রেতা বিক্রি করে দেয় আমি সরাসরি কাস্টমারের সাথে কথা বলতেছি আর এটা অন্য কোথাও হইলে যখন মিডেলম্যান থাকে তখন কিন্তু কমে পাওয়ার সুযোগটা ওইভাবে হয় না যখন মাঝখানে অন্য কেউ কাজ করে ক্রেতা বিক্রেতা সরাসরি কথা বলতে পারে না এখানে একটা পার্থক্য থাকে কারহাট থেকে কারহাটে সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় আসলে কারহাটটা অনেকটা বাটার দোকানের মতো এখানে ঠকার সম্ভাবনা অনেক কম আর বাহিরে হইলে যেখানে আপনার প্রাইস সিস্টেম থাকে না প্রাইস ট্যাগ থাকে না ওইখানে কিন্তু যার ধারণা কম আছে গাড়ি সম্বন্ধে তার ঠকার সম্ভাবনাটা বেশি থাকে এখানে এসে একই মডেলের আপনি 10টা গাড়ি দেখতে পাচ্ছেন 10 জন নিয়ে আসছে তো 10 জন 10টা গাড়ি নিয়ে আসলে তারা তো একজন আরেকজনের সাথে পরামর্শ করে দাম নির্ধারণ করে না যার যার মতো এইখানে ক্রেতার জন্য একটা সুবিধা যে 10 জনের মধ্যে যার কাছ থেকে আমি কমে পাবো তার থেকেই নিয়ে নিবো আর যেহেতু প্রাইস দেওয়া আছে অন্য কোথাও কিন্তু আপনার এরকমভাবে প্রাইস দেওয়া থাকবে না ইউজড কার বিক্রির যে মার্কেটটা সেই মার্কেট এরকম একটা কনসেপ্ট কারহাটি প্রথম নিয়ে আসছে 1999 সালে 13 আগস্ট কারহাটে স্টার্ট করে 6 জন এন্টারপ্রেনার নিয়ে ইয়াং এন্টারপ্রেনার নিয়ে তারা আসলে চেয়েছিল যে এমন একটা মার্কেট প্লেস তৈরি হোক যেখানে আসলে একই সাথে একজন গাড়ি বিক্রেতা এবং ক্রেতা উভয় জন একটা ফ্যাসিলিটি পায় একটা নির্ভরযোগ্য অথেন্টিক একটা প্রসেস হয় কারহাট হচ্ছে এরকম একটা প্লেস এখানে 120টা গাড়ি ডিসপ্লে হয় একজন কাস্টমার এসে গাড়ি কিনতে পারে এবং সে কম্পেয়ার করতে পারে একই টাইপের বিভিন্ন গাড়ি থাকে এবং তার থেকে বেশি সুবিধা পায় হচ্ছে সে এই গাড়িগুলো একটা প্রাইস রেঞ্জ থাকে তুলনা করার সুযোগ থাকে এবং মার্কেট ভ্যালুর সাথে এটার ভ্যালুটা কতটুকু রিলেটেড এটা সে এখানে বসে দেখতে পারে একই রকমভাবে একজন বিক্রেতা সুযোগ পায় তার গাড়িটা নিয়ে সরাসরি কাস্টমারকে মিট করার আর আমাদের এই হাটের বিশেষত্ব হচ্ছে কারহাট যে গাড়িগুলো বিক্রি করে সেই গাড়িগুলো পেপারসের লাইবিলিটি 100% কারহাট নেয় প্রতি হাটে আমাদের প্রায় 15-18টা গাড়ি বিক্রি হয় এরা প্রত্যেকেই মধ্যবিত্ত শ্রেণীর তারপরে যে কিছু উচ্চবিত্ত আসে না ব্যাপারটা এরকম না আমাদের হাটে কিছু হাই রেঞ্জেরও গাড়ি আছে যেগুলো 50+ প্রাইস যেগুলো 30-50-70 এরকম পর্যন্ত 70% আমরা পাইছি যে ক্রেতা তাকে গাড়ি পছন্দ হলে 5% টাকা অ্যাডভান্স করে উনি গাড়িটা কনফার্ম করতে পারে তারপর হচ্ছে আমরা বিআরটিতে ভেরিফাইয়ের জন্য যাই এবং দেখি যে এই গাড়িটা তাকে ডেলিভারি করা বা তাকে দেয় 100% সেফ কিনা আমরা আগে পুরোপুরি নিশ্চিত হয়ে নিই যে গাড়িটা কাস্টমার নেওয়ার পরে তাকে কোনো আইনি জটিল যেতে হবে না এবং পেপারসের লাইবিলিটি আমরা 100% দিতে পারবো তখনই আমরা তাকে গাড়িটা ডেলিভারি দিই এবং সেক্ষেত্রে সে ব্যাংকের মাধ্যমে হোক বা পে অর্ডারের মাধ্যমে হোক পেমেন্টটা সে কমপ্লিট করে গাড়িটা নিতে পারে সপ্তাহের অন্য দিকে গাড়ি যে বিক্রি করতে আসছে তাকে 2.5% টাকা কারহাটকে কমিশন পে করতে হয় যে কিনবে তাকে আর কোনো খরচ দিতে হবে না যে দামটা তার সাথে ফাইনাল হবে ওইটার মধ্যেই পুরো কারহাটকে ঘুরে ঘুরে দেখলাম এবং আমরা জানলাম যারা গাড়ি বিক্রি করতে এসেছেন এবং যারা কিনতে এসেছেন উভয় বলছেন স্বস্তির কথা মূলত এই কারের হাটটিতে এলে অন্তত গাড়ি কিনে কাউকে ঠকতে হবে না সেসব কথাই বলছেন তবে এই কারহাটটিতে আসলে যে ব্যাপারটি আমরা দেখলাম গাড়ি যারা কিনতে এসেছেন যারা বিক্রি করতে এসেছেন সবাই অনেকটা বিশ্বস্ততার জায়গা থেকে গাড়িগুলো বিক্রি করছেন এবং কিনছেন এই গাড়িটির দাম 23,95,000 টাকা এই হাটটি প্রতি শুক্রবার বসে থাকে রাজধানীর খামারবাড়ির রাজধানী স্কুলে এবং এই রাজধানী স্কুলের এই হাটটিতে প্রতিদিন 18-20টি গাড়ি বিক্রি হয় এবং তারা বলছেন এই হাটগুলো দিনের পর দিন আরও সমৃদ্ধ হচ্ছে সামনে আরও বড় পরিসরে হাট গোছানোর পরিকল্পনা এখানকার মালিক পক্ষদের মামুন সুহাগ সমকাল ঢাকা